হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছো গভীর সমুদ্রে সাবমেরিনের ভিতরে যেসব নাবিকেরা কাজ করেন তাদের জীবন কেমন হয়? আর সমুদ্রের নিচে যখন যুদ্ধ পেতে যায় তখন কি কঠিন অবস্থা হয়? তখন এসব নাবিকদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত যেন মৃত্যুর জন্য অপেক্ষা করে কাটে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব 2019 সালে মুক্তি পাওয়া ফ্রান্স সিনেমা দি ওল্ডস কল। ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই সিনেমার রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে জয়েন করতে ভুলবে না। সিনেমার শুরুতে সমুদ্রের ভিতরে টাইটান নামের একটি সাবমেরিনকে দেখা যায় এবং সেই সমুদ্রের তীরে ফ্রান্সের চারজন সৈনিককে দেখা যায়। এই চারজন সৈনিককে উদ্ধার করার জন্য এই টাইটান নামক সাবমেরিনটি সমুদ্রের উপকূলে এসেছিল। এই টাইটান সাবমেরিনের ক্যাপ্টেন হিসেবে ছিলেন গ্র্যানচো এবং তার সহকারী হিসেবে ছিল ডর্সি। সাবমেরিনটির প্রধান সোনার টেকনিশিয়ান ছিল সক। এই সোনার টেকনিশিয়ানদের কাজ হলো সমুদ্রের নিচে বিভিন্ন শব্দ শুনে সেই বস্তুকে আইডেন্টিফাই করা। সক এই কাজে খুবই পারদর্শী ছিল এবং ক্যাপ্টেন গ্র্যানচো তাকে খুবই বিশ্বাস করত। এদিকে সেই চার সৈনিক সমুদ্রের তীর থেকে পানিতে নেমে পড়ে এবং সেই সাবমেরিনটির দিকে যেতে থাকে। সাবমেরিনটির ভিতরে থাকা সক সমুদ্রের ভিতরে বিশেষ একটি শব্দ শুনতে পায়, কিন্তু সে সেই বস্তুটিকে আইডেন্টিফাই করতে পারে না। এই বিশেষ শব্দটি আসছিল ফোর ব্লেডের একটি সাবমেরিন থেকে, কিন্তু সাবমেরিন সাধারণত চার ব্লেডের হয় না। সক বুঝতে পারে না এটা কিসের শব্দ, সে বেশ কনফিউজড হয়ে যায়। এর কিছুক্ষণ পরে তারা ওল্ডস কল নামে একটি বিশেষ শব্দ শুনতে পায়, যে শব্দগুলো সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হতো। তারা বুঝতে পারে তাদের উপরে থাকা একটি ইরানিয়ান জাহাজ থেকে তাদের ডুবন্ত সাবমেরিনের লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। এরপরে সেই ইরানিয়ান জাহাজটিতে থাকা একটি হেলিকপ্টার সকদের ডুবন্ত সাবমেরিনটির কাছে এসে বোমা ফেলে দেয়। পানির প্রচণ্ড শক ভেবে সাবমেরিনটির ভিতরে প্রচণ্ড ধাক্কা লাগে। এদিকে সেই চার সৈনিক সাবমেরিনটির খুবই কাছে চলে এসেছিল। ক্যাপ্টেন গ্র্যানচো সাবমেরিনটিকে সমুদ্রের উপরে ভাসিয়ে তুলতে বলে এবং সে একটি আরপিজি মিসাইল সেই ইরানিয়ান হেলিকপ্টার দিকে ছুড়ে দেয়। মিসাইলের আক্রমণে এই হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায়। এদিকে সেই চার সৈনিক এই সাবমেরিনটিতে ঢুকে পড়ে এবং তারা টাইটান সাবমেরিনটিকে নিয়ে আবার ফ্রান্সে ফিরে আসে এবং তাদের মিশনটি সফল হয়ে যায়। টাইটান সাবমেরিনটির মিশন সফল হয়, তারা বেশ খুশি হয়। মিশন শেষে বাড়িতে ফিরে সক এই চার ব্লেডের সাবমেরিন সম্পর্কে নেভির ডাটাবেজে খুঁজতে থাকে, কিন্তু সে এই সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পায় না। এদিকে নেভির অ্যাডমিরাল ক্যাপ্টেন গ্র্যানচো এবং ডর্সিকে তার সাথে দেখা করার জন্য ডাকে। সে ডর্সিকে টাইটান সাবমেরিনটির ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দেয় এবং ক্যাপ্টেন গ্র্যানচোকে ফরমাইড নামের নতুন আরেকটি নিউক্লিয়ার সাবমেরিনের দায়িত্ব দিয়ে দেয়। এদিকে সক ডায়ানা নামে একটি মেয়ের সাথে পরিচিত হয় এবং তার সাথে প্রেম করতে থাকে, কিন্তু সে এই চার ব্লেডের আনআইডেন্টিফাইড সাবমেরিন সম্পর্কে বেশ চিন্তিত ছিল। সে নেভির লিখিত ডকুমেন্টের ভিতরে এ সম্পর্কে খুঁজতে থাকে এবং সে সেখানে এই সাবমেরিনটি সম্পর্কে ডেটা পেয়ে যায়। সে বুঝতে পারে এটা ছিল রাশিয়ান সাবমেরিন তৈমুর 3 এবং যার ডাটা নেভির অনলাইন ডকুমেন্ট থেকে মুছে ফেলা হয়েছিল। সক সিনিয়র ক্যাপ্টেন জোকে এই তৈমুর 3 সম্পর্কে জানায়। ক্যাপ্টেন জো তাকে জানায় যে ফরমাইড নামের একটি নিউক্লিয়ার সাবমেরিনের সোনার টেকনিশিয়ান হিসেবে তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সাবমেরিনটির ক্যাপ্টেন হচ্ছেন গ্র্যানচো। এটা শুনে সক খুবই খুশি হয়, কারণ ক্যাপ্টেন গ্র্যানচোকে সে খুবই পছন্দ করত। ফরমাইড সাবমেরিনে কাজ করার আগে তার একটি বিশেষ টেস্ট নেওয়া হয়। এই টেস্টে সে সাউন্ড শুনে সব বস্তুকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে এবং সে ফরমাইড সাবমেরিনটিতে কাজ করার সুযোগ পেয়ে যায়। এরপরে দেখা যায় টাইটান সাবমেরিনটির নতুন ক্যাপ্টেন ডর্সি তার ক্রুদের সাথে পরিচিত হচ্ছে এবং ঠিক তার অপর পাশে নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডের ক্যাপ্টেন ক্যাপ্টেন গ্র্যানচো তার নিজের ক্রুদের সাথে পরিচিত হচ্ছেন। সেখানে সকও ছিল। ক্যাপ্টেন গ্র্যানচো সককে তার নিজের কাছে ডেকে জানান যে একটি টেস্টে সকের ইউরিনে ড্রাগ পাওয়া গিয়েছে এবং সেই সাবমেরিনে কাজ করার জন্য 100% ফিট নয়, তাই সেই সাবমেরিনে সোনার টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবে না। এটা শুনে সক খুবই কষ্ট পায় এবং অনেক ভেঙে পড়ে। এদিকে ফরমাইড এবং টাইটান সমুদ্রের গভীরে চলে যায়। সক মন খারাপ করে সেই সমুদ্রের তীরেই দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎই সে একটি ওয়ার্নিং সাইরেন শুনতে পায় এবং দৌড়ে নেভির কন্ট্রোল রুমের ভিতরে চলে আসে। সে সেখানে এসে দেখতে পায় রাশিয়ার সমুদ্র তীর থেকে ফ্রান্সের দিকে পারমাণবিক বোমা ছোড়া হয়েছে, যেটা মাত্র 26 মিনিটের ভিতরে ফ্রান্সে আঘাত হানবে। তারা বুঝতে পারে এই পারমাণবিক বোমাটি সেই ফোর ব্লেডের তৈমুর 3 সাবমেরিন থেকে ছোড়া হয়েছে। নেভি অ্যাডমিরাল সেখানে সককে দেখতে পায়। সে সককে সাবমেরিন থেকে আসা বিভিন্ন শব্দ আইডেন্টিফাই করতে বলে। সক তার কাজ শুরু করে দেয়। নেভি অ্যাডমিরাল বুঝতে পারে রাশিয়া ফ্রান্সের দিকে পারমাণবিক বোমা ছুড়ে দিয়েছে, তাই তারাও রাশিয়ার দিকে পারমাণবিক বোমা ছুড়ে দিতে চায়।
নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডের ক্যাপ্টেন গ্র্যান্সোকে পারমাণবিক বোমা ছোড়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে ফ্রান্সের নেভি আরেকটি বোমা ছুড়ে এই পারমাণবিক বোমাটিকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু রাশিয়ার ছোড়া পারমাণবিক বোমাটি ফ্রান্সের বোমার আগেই বের হয়ে যায়। এবার তারা বুঝতে পারে রাশিয়ার ছোড়া এই বোমাটির ভেতরে ছিল ফাঁকা, তাই এটি স্বাভাবিক গতির থেকে দ্রুত চলছিল এবং এটি কোনো পারমাণবিক বোমাই নয়। তারা আরও বুঝতে পারে এই তৈমুর্থি সাবমেরিনটি সন্ত্রাসবাদীদের হাতে চলে গিয়েছে। তারা রাশিয়ার সাথে ফ্রান্সের পারমাণবিক যুদ্ধ বাঁধাতে চায়, তাই তারা রাশিয়ার সমুদ্রভাগ থেকে ফ্রান্সের দিকে এই ভুয়া পারমাণবিক বোমাটি ছুঁড়েছে, যেন ফ্রান্সও রাশিয়ার দিকে পারমাণবিক বোমা ছুঁড়ে দেয়। এদিকে ফরমাইড নিউক্লিয়ার সাবমেরিনের ক্যাপ্টেন গ্র্যান্সো পারমাণবিক বোমা ছোড়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং এই সাবমেরিনটিকে স্টেলথ মুডে নিয়ে যায়। এই স্টেলথ মুড হলো এমন একটি বিষয় যেখানে বাইরের কেউ এই সাবমেরিনটির লোকেশন জানতে পারবে না এবং তাদের সাথে যোগাযোগও করতে পারবে না। পারমাণবিক বোমা ছোড়ার নির্দেশ একবার দিয়ে দেওয়া হলে সেটাকে বাতিল করা খুবই কঠিন। এদিকে নেভি অ্যাডমিরাল বুঝতে পারে তারা বিশাল একটি ভুল করে বসেছে এবং যে করেই হোক এই ফরমাইড নিউক্লিয়ার সাবমেরিনকে পারমাণবিক বোমা ছোড়া থেকে রুখতে হবে। সক অ্যাডমিরালকে জানায় যে তারা তাদের অন্য সাবমেরিন টাইটানে গিয়ে নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডকে অনুসরণ করতে পারবে এবং তাদেরকে পারমাণবিক বোমার ছোড়া থেকে রুখতে পারবে। এবার সক এবং অ্যাডমিরাল হেলিকপ্টারে করে এই টাইটান সাবমেরিনটির ভিতরে চলে আসে। তারা নিউক্লিয়ার সাবমেরিন ফরমাইডের লোকেশন জানার চেষ্টা করে। যেহেতু নিউক্লিয়ার সাবমেরিনটি স্টেলথ মোডে চলে গিয়েছিল, তাই তারা সহজে তাদের লোকেশন খুঁজে পায় না। এদিকে ক্যাপ্টেন গ্র্যান্সো নিউক্লিয়ার মিসাইলকে অ্যাক্টিভ করে ফেলে। টাইটানের ক্যাপ্টেন ডর্সি ক্যাপ্টেন গ্র্যান্সোর সাথে ম্যানুয়ালি যোগাযোগ করার চেষ্টা করে। ক্যাপ্টেন গ্র্যান্সো ডর্সির কথা শুনতে পায়, কিন্তু বিশেষ প্রোটোকলের কারণে সে কোনো রেসপন্সই করতে পারে না এবং তাদের কমিউনিকেশন রেডিওকে অফ করে দেয়। এদিকে সক বিভিন্ন শব্দ শুনে ফরমাইড সাবমেরিনটির লোকেশন জানার চেষ্টা করে। এবার নেভি অ্যাডমিরাল বিশাল একটি সিদ্ধান্ত নেয়। যেহেতু ক্যাপ্টেন গ্র্যান্সো তাদের কলের রেসপন্স করেনি, তাই তারা এই পারমাণবিক যুদ্ধকে রুখতে টর্পেডো বোমা মেরে ফরমাইড নামের এই সাবমেরিনটিকে ধ্বংস করে দেবে, যেন তারা পারমাণবিক বোমা ছুড়তে না পারে। এবার তারা ফরমাইড সাবমেরিনটির লোকেশন জেনে যায়। অ্যাডমিরাল টর্পেডো বোমা মেরে নিউক্লিয়ার সাবমেরিনটিকে ধ্বংস করে ফেলতে চায়, কিন্তু ক্যাপ্টেন ডর্সি জানায় সে পানির ভিতর দিয়ে এই ফরমাইড সাবমেরিনটিতে যাবে এবং ক্যাপ্টেন গ্র্যান্সোর সাথে কথা বলে এই পারমাণবিক বোমা ছোড়া রুখে দেবে। এরপরে ক্যাপ্টেন ডর্সি এই নিউক্লিয়ার সাবমেরিনটির দিকে যেতে থাকে। এদিকে ক্যাপ্টেন গ্র্যান্সো দেখতে পায় টাইটান সাবমেরিনটি তাদের সাবমেরিনটির দিকে আসছে। তার অ্যাসিস্ট্যান্ট জো তাকে জানায় যে এই টাইটান সাবমেরিনটি সম্ভবত রাশিয়ানরা দখল করে নিয়েছে এবং এই সাবমেরিনটি তাদের মিশনকে রুখে দিতে চাইছে, তাই তাদের এই টাইটান সাবমেরিনটিকে টর্পেডো বোমা মেরে ধ্বংস করে ফেলা উচিত। এদিকে ক্যাপ্টেন ডর্সি গ্র্যান্সো সাবমেরিনটির খুবই কাছে চলে এসেছিল, কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন গ্র্যান্সো একটি টর্পেডো বোমা টাইটান সাবমেরিনটির দিকে ছুড়ে দেয়। তাদের ছোড়া এই টর্পেডো বোমাটির আঘাতে টাইটান সাবমেরিনটির ভিতরে বেশ ক্ষয়ক্ষতি হয়। এদিকে টর্পেডো বোমার আঘাত লেগে ক্যাপ্টেন ডর্সি গভীর সমুদ্রের মাঝে হারিয়ে যায়। ক্যাপ্টেন গ্র্যান্সো পারমাণবিক বোমাটিকে ছোড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। এবার অ্যাডমিরাল বুঝতে পারে পারমাণবিক যুদ্ধকে রুখতে এই ফরমাইড নিউক্লিয়ার সাবমেরিনকে ধ্বংস করে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। ফরমাইড সাবমেরিনটির পারমাণবিক বোমা ছোড়ার জন্য একটি পোর্টাল খুলতেই টাইটান সাবমেরিনে থাকা সক এই শব্দ শুনতে পায় এবং অ্যাডমিরাল ফরমাইড সাবমেরিনটির দিকে একটি টর্পেডো বোমা ছুড়ে দেওয়ার নির্দেশ দেয়। ক্যাপ্টেন গ্র্যান্সো দেখতে পায় তাদের দিকে একটি টর্পেডো বোমা এগিয়ে আসছে। এবার তারাও টাইটানের দিকে আরেকটি টর্পেডো বোমা ছুড়ে দেয়। টাইটানের ছোড়া টর্পেডো বোমাটি ফরমাইড সাবমেরিনটির ঠিক উপরে গিয়ে বাস্ট হয়। এতে নিউক্লিয়ার সাবমেরিনটিতে খুব বেশি একটা ক্ষতি হয় না, কিন্তু ফরমাইডের ছোড়া টর্পেডো বোমাটি টাইটান সাবমেরিনটির উপরের সেকশনকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। টাইটান সাবমেরিনটির ভিতরে অনেক নাবিককে আহত এবং নিহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এদিকে ফরমাইড সাবমেরিনটিতে থাকা ক্যাপ্টেন গ্র্যান্সো বেশ আহত হয়েছিলেন। এবার টাইটান সাবমেরিনটিতে থাকা সক ক্যাপ্টেন গ্র্যান্সোকে রেডিওর মাধ্যমে একটি বার্তা পাঠায়। সে ক্যাপ্টেন গ্র্যান্সোকে জানায় এই পারমাণবিক হামলাটি ছিল একটি ফাঁদ এবং ক্যাপ্টেন গ্র্যান্সো যেন এই ফাঁদে পা না দেয়। ক্যাপ্টেন গ্র্যান্সো যেহেতু সককে বিশ্বাস করত, তাই সে পারমাণবিক বোমা ছোড়ার আগেই সেই সার্কিটটি সেখান থেকে খুলে ফেলে এবং সেখানে পড়েই মারা যায়। ফরমাইড নিউক্লিয়ার সাবমেরিনটি পানির উপরের দিকে ভেসে উঠতে থাকে এবং অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় টাইটান সাবমেরিনটি সমুদ্রের নিচের দিকে চলে যেতে থাকে। এবার অ্যাডমিরাল সককে একটি এয়ারব্যাগ পরিয়ে সেই ডুবন্ত সাবমেরিন থেকে বের করে দেয় এবং অ্যাডমিরাল এই টাইটান সাবমেরিনটির সাথে ডুবে মারা যায়। সক সাবমেরিন থেকে বের হয়ে সমুদ্রের উপরের দিকে উঠতে থাকে, কিন্তু পানির প্রচণ্ড চাপে তার কানের পর্দা ফেটে যায়। পানির উপরে ভেসে উঠলে ফ্রান্সের নেভি তাকে উদ্ধার করে। এর কিছুদিন পরে বেঁচে থাকা সব ক্রুরা মারা যাওয়া সব ক্রুদের উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা নিবেদন করে। সক তার শ্রবণ শক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে, যে শ্রবণ শক্তি ছিল তার সবকিছু।
সে সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল এবং ঠিক সেখানে তার প্রেমিকা ডায়ানা চলে আসে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এবার দেখে নেব তোমাদেরই করা সেরা কয়েকটি কমেন্ট। অ্যাংরি বাইট, আপনার কথা বলা আমার কাছে খুবই ভালো লাগে। রাজীব হোসেন, ভালো লাগে আপনার ভিডিও। হৃদয়, ওয়াও নাইস এক্সপ্লেনেশন। অর্পণা, হোয়াট এক্সপ্লেনেশন।